দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে দেখতেছেন, আমরা সবাই মিলে বসে আছি। আসলে আমরা ভাবি এটা আমরা একটা পরিবার, আর বিশেষ করে আমরা হিজড়া টিমকে নিয়ে কাজ করে বিশেষ করে আমি অনেক খুশি। এখন আপনাদের সামনে পরিচয় করে দিব আমাদের সেই নায়িকা, আমাদের টিমের রূপালী। আমরা এখন রূপালীর মুখ থেকে কিছু কথা শুনবো। রূপালী, আমাদের সাথে কাজ করে তোমার কি রকম ভালো লাগে, কি আসে বিষয়ে একটু অনুভূতি বল না। আপনাদের সাথে কাজ করে আমার অনেক ভালো লাগে, মনে হয় যে আমার একটা পরিবার মধ্যে আমি রয়েছি, অনেক আনন্দ পাই। আর বিশেষ করে আমার বান্ধবী চরিত্রে অভিনয় করে, গুরু চরিত্রে অভিনয় করে। অবশ্যই এখন আমরা শুনবো আমাদের সেই, বিশেষ করে আমরা বড় বড় আর্টিস্টদের সাথে যাকে দেখছি সে আমাদের সাথে এখন কাজ করে, তাতে আমরা ধন্য। এখন কিছু কথা বলবো আমাদের লাবণ্য আপু, উনি আমাদের টিমের সিনিয়র বড় নায়িকা হিসেবে কাজ করে। লাবণ্য আপু, যদি একটু কিছু বলতেন আমাদের রচনা ও পরিচালনায় সাজলু ভাইয়ের অনুভূতি এবং তার কাজটি কিরকম হয় যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। যাই হোক, আমরা হিজড়া টিম নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, মূলত আমাদের হিজড়া যে সমাজে অবহেলিত, সমাজে কোনো স্থান নাই, সেইগুলো তুলে ধরার জন্য আমরা কাজগুলো করতেছি। তাই পারলে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আচ্ছা প্রিয় দর্শক, যেটা না বললে নাই, এখন আপনাদেরকে পরিচয় করে দেবো একজন বৈরাকুতি, আমাদের মিস ইমনকে। ইমনের কীরকম লাগে আমাদের এই টিমে কাজ করে? আসসালামু আলাইকুম। আসলে আমরা একটা পরিবারের মতো চলি এই টিমটা। আমাদের পরিচালক সাজলু মিয়া, আসলে টাঙ্গাইল সব বাদামের পরিচালক ছিলেন, মনে হয়তো আসাম ভাইয়ের পরিচালক সে ছিল না, তারপরে যেতুগুলো নেমে আসছে সবারই পরিচালক উনি ছিল। আমাদেরও এই যে হিজড়া টিম নিয়ে উনি চালাচ্ছেন, আমরা আশা করি যতদিন আমরা থাকবো আমাদের এই টিমটা যেন আমাদের পরিচালক সাজলু ভাইয়ের কাছে রিকোয়েস্ট, আমাদের এই টিমটা যেন ভালোভাবে চালায়, ভালোভাবে আমাদের থাকতে পারে, সুযোগ সুবিধা আমাদেরকে উনি দেয়, আমরাও তা দিতে হবে, না দিলে তাহলে আমাদের এই টিম যাবে না। আচ্ছা, আমরা বেশি সময় ওনাকে দিব না, কারণ ওনাকে মিস ইমন বলছি এই কারণে, কারণ ওনার কপালে এখন টিপ পরে আছে, তার জন্য মিস বলছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন আমাদের টিমে এই ফার্স্ট এবার কাজ করতে আছে আমাদের এই যে সাথী, তার পাশে আছে না সাথী আমাদের টিমে ফার্স্ট, এবং তার পাশে আছে আমাদের এই জলি আপু। তার মুখে থেকে কিছু বলবো, জলি আপু আমাদের কাজ কাম আপনাদের কিরকম লাগে শুধু এতটুকু বলবেন। আসসালামু আলাইকুম। আমরা যে টিমটা কাজ করতেছি নিয়ে আমাদের কাছে খুবই ভালো লাগতেছে। আচ্ছা থ্যাংক ইউ প্রিয় দর্শক, এখন আমরা চলে যাব। আসলে ডাইনে আগে যেতে হয়, তারপরও ডাইনে আমার খুব গুরুজন, তার জন্য ডাইনে পরে গেছি। এখন আপনাদের সামনে পরিচয় করে দেবো আমাদের মিস শিল্পীকে, মানে অরিজিনালি শিল্পী পরেও শিল্পী, এখন আমাদের মাদার ক্যারেক্টারে কাজ করে। শিল্পী আপা, আজকে আপনি ফার্স্ট এসেছেন, আমাদের কাজ কাম আপনাদের কীরকম লাগে? সত্যি বলতে কি, এই কাজ আমি আগে কখনো করিনি বা করতে চাইছিলাম না, কিন্তু এই জায়গায় এসে যে জিনিসটা আমি দেখলাম বা শিখলাম, দেখলাম যে না, নিজেরে মানে অনেক ধন্য মনে করতেছি যে যারা মানে জাগের মানে আমরা সমাজের বাইরে রাখি, অবহেলার লাঞ্ছনা দেয় সমাজের মানুষ, তাদের নিয়ে আমি তাদের জীবনের কাহিনীটা সমাজের চোখে তুলে ধরতে পারতেছি, কে ভালো কে মন্দ, কার কতটুকু সম্মান ভালোবাসা পাওয়ার উপযুক্ত, সেটা আমরা চাই যে এদের মানে আই মিন হিজড়াদের সবাই ভালোবাসেন। এরাও কোনো মায়ের না কোনো মায়ের সন্তান, যেহেতু আমি মা, আমি সবারই সন্তান মনে করি, জাস্ট আপনারাও তাই মনে করেন। প্রিয় দর্শক, আরেকটি কথা না বললেই নয়, আসলে এই টিমটি একটি টিম গড়ে তুলতে বিন্দু বিন্দু করে তুলতে হয়, আর বিশেষ করে একটি টিম ইউটিউবে বর্তমানে ইউটিউবে প্রথম কোনো আর্টিস্টদের কোনো গল্প ধরে না, আর অনেক কষ্ট করে একটা টিম জড়ে, আমি যেটা না বললেই নয় একটা টিম অনেক কষ্ট করে তুলতে হয়। আর বিশেষ করে এই টিমের পিছে কার হাত আছে এখন পরিচয় করে দিব তার সাথে, আমাদের যিনি পরিচালক, আমাদের এই টাঙ্গাইলের গর্ব জারিনি, আমাদের এই হিজড়া টিমের গর্ব। এখন কথা বলবো আমাদের সেই সাজলু ভাইকে নিয়ে, এখন আপনাদের সামনে পরিচয় করে দেবো আমাদের সেই সাজলু ভাইকে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আসলে সেটা কষ্ট না, সেটা হলো সাধনা, অনেক সাধনার পর আমি এদেরকে নিয়ে যে একটা সংসার শুরু করছি। অবশ্যই আপনারা আর কিছু না পারলে অন্তত একটু দোয়া করবেন, এদের নিয়ে জানিয়ে আমি সুদূর ভবিষ্যৎ এগিয়ে যেতে পারি, এবং আমি সহ প্লাস আমার টিম সহ সবার জন্য দোয়া করবেন, এবং আমাদের আনন্দ উৎসাহ যা যা দেওয়া দরকার অন্তত আপনারা সামনাসামনি না দিতে পারলে আমাদের কমেন্টসের মাধ্যমে দিবেন, এতে আমরা খুশি হব।
আর প্রিয় দর্শক, যে কথাটা না বললেই নয়, আপনারা কোন ধরনের গল্প চান অবশ্যই আমাদের গল্প নিচে কমেন্টস করে জানাবে। বিশেষ করে এখন আপনাদের সামনে পরিচয় করে দিব, যাকে না বললেই নয়, আমার সেই আসলে মেয়ে পরিচয় দিয়ে লাভ নাই, আমাদের নায়িকা কাজলের সাথে এখন আপনাদেরকে পরিচয় দেব। কাজল কিছুদিন আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছিল, কিন্তু একটু ওর অনেক অভিমান, কিন্তু অভিমান অনেক ভালো অভিমান, তার জন্য এখন কথা বলবো আমাদের সেই মেয়ে কাজলের সাথে, ও সরি নায়িকা কাজলের সাথে। আসসালামু আলাইকুম, আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে, আমিও ভালো আছি, আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে ভালো অভিনয় দেখাইতে পারি, প্লাস ভালোভাবে অভিনয় করতে পারি, আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর গল্প আমি উপহার দিতে পারি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার তরফ থেকে শুধু এতটুকুই চাওয়া আপনাদের কাছে, আমার অভিনয় আপনাদের কেমন লাগে, প্লাস আমরা যারা সবাই এখানে আছি তাদের অভিনয় কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ ভুল মানুষের জীবনেই হয় আর ভুল না থাকলে কখনো শেখা যায় না। প্রিয় দর্শক, এখন এমন একটি প্রশ্ন করব, আসলে এই মিটিংয়ে এই প্রশ্নটি করা উচিত না, তারপরও এখন আমরা আমাদের যে বাবা ক্যারেক্টারে কাজ করে বুলবুল ভাই, বিশেষ করে যে হিজড়াদের বাবা হয়ে এবং হিজড়াদের অনেক কিছু হয়ে মুরব্বী হিসাবে যে গাইডার হিসাবে আমাদের কাজ করে, এখন বুলবুল ভাইয়ের একটা অনুভূতি শোনার আগে তার কাছে আমি একটা প্রশ্ন রাখবো, সেটা হলো ওনার যদি একটি হিজড়ে সন্তান হতো তাহলে কি উনি বাড়ির থেকে বের করে দিত না তাকে লালন পালন করতো, সেই প্রশ্নটা আমি বুলবুল ভাইয়ের কাছে তার নিজ মুখ থেকে শুনবো। বুলবুল ভাই যদি জানান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলে হিজড়া সন্তান নিয়ে অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমার একটা হিজড়া সন্তান থাকলে কি করতাম এই প্রশ্নটা অনেক বড়। আসলে আমার সন্তান, সে আমার সন্তান, একটা পঙ্গু সন্তানরে কিন্তু তার বাবা মা ফেলে দেয় না, তারা কিন্তু রাখে। হ্যাঁ, একটা মাতা খারাপ সন্তানও যদি হয় তাকেও কিন্তু রাখে, কিন্তু আমাদের সমাজে এমন একটা প্রচলিত কথা যে হিজড়া, এই হিজড়া সন্তান হলে আমরা কিন্তু তাকে কেউ ঘরে রাখতে চাই না, কেন সে হিজড়া, এটা তার অপরাধ কি, এটা তো আল্লাহর সৃষ্টি। হ্যাঁ, আমরা একটা পঙ্গু সন্তানকে যেভাবে আদর করি, একটা অ্যাবনর্মাল সন্তানকে যেভাবে আদর করি, আমি দর্শকদের কাছে অনুরোধ করব আমাদের যে হিজড়া সন্তান আছে তারাও তো আমাদেরই সন্তান, যে সমাজেরই একজন, আমরা যেন তাদেরকেও আমাদের সেই সন্তানের মতোই লালন পালন করি, হয়তো একটু আদর স্নেহ ভালোবাসা দিলে আমরা তাদেরকে একটু হলেও সুখে রাখতে পারব। প্রিয় দর্শক, এই ছিল আমার হিজড়া সন্তানের উপর ই। কিন্তু আমি আরেকটা কথা বলবো, আমাদের এখন এই সমাজে সারা বিশ্বে একটা মহামারী আকার ধারণ করেছে করোনা, আপনারা সবাই ঘরে থাকবেন, মাস্ক ব্যবহার করবেন বাইরে আসলে, এবং এক ঘন্টা পরপর ভালো করে সাবান দিয়ে হাত ধুবেন, আপনারা সবাই সুস্থ থাকুন, আপনার পাশের মানুষটিকে প্রিয় মানুষটিকে সুস্থ রাখুন। প্রিয় দর্শক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে এমন একটি প্রশ্ন আমি করছি যে আমাদের পাশে যারা হিজড়া ক্যারেক্টারে অভিনয় করে তাদের প্রতিটা শরীরের পশম দাঁড়িয়ে গেছে, সেসব না বললে না বিশেষ করে, আর এই ভিডিওটি যা আপলোড হবে ময়না এন্টারটেনে, আর বিশেষ করে ময়না এন্টারটেনে আমাদের আরও অনেক ভিডিও যাবে, আর আমাদের ভিডিও যদি আপনাদের মনে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ডাইমের ছোট্ট একটি বেল আইকন আছে অবশ্যই সেখানে ক্লিক করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দূরত্ব বজায় রাখবেন, আল্লাহ হাফেজ।